সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদ আহমেদ, সহকারী শিক্ষক গণিত, নলিন নৈমদ্দিন উচ্চ বিদ্যালয়। আমি আজকে কথা বলবো তোমাদের পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এটা নিয়ে আমরা কী কী ক্লাস কী কী বিষয় নিয়ে কথা বলবো, বিষয়গুলো আমি বোর্ডে উঠিয়ে রেখেছি। আমরা প্রথমেই পূর্ব কাজ সম্পর্কে, কাজকে সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দ্বারা। এখন কাজ কাকে বলে? কাজ হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি বলের দিকে সরণ ঘটে। অর্থাৎ কোনো একটা বস্তু নিলাম আমরা, এটা একটা বস্তু, তো বস্তুটার উপর এক পরিমাণ বল প্রয়োগ করা হলো, ফলে বস্তুটা যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে বস্তুটা একটা দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটার এই সরণ ঘটলো। তাহলে এখানে কতটুকু কাজ হয়েছে? কাজ হচ্ছে এই যে আমরা বলটা প্রয়োগ করছি আর এই যে বস্তুটার সরণ ঘটছে, এই বল এবং সরণের গুণফলটাই হচ্ছে কাজ। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে ডব্লিউ সমান সমান এফ এস, কারণ আমি বলছি যে বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। বল এবং সরণের গুণফল, যেমন এখানে হোয়াইট বোর্ডটা আছে, আমি যদি এটাকে বল প্রয়োগ করি কিন্তু এটার কোনো সরণ ঘটেনি, তাহলে এক্ষেত্রে কোনো কাজ হয়েছে? এক্ষেত্রে কিন্তু কোনো কাজ হয়নি। অর্থাৎ বল প্রয়োগ করলেই যে সেটা কাজ হলো তা না, বল প্রয়োগ করার পরে সেখানে বলের দিকে সরণ ঘটতে হবে, যদি সরণ না ঘটে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজ হবে না। এটা হচ্ছে আমাদের কাজ। তো আবার যদি কখনো এরকম হয় যে একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, আমি একটা বস্তুকে এই দিকে বল প্রয়োগ করলাম, বস্তুটা এদিকে না গিয়ে থিটা ডিগ্রি কোণ করে এই অবস্থানে আসলো, কতটুকু কোণ করে? থিটা ডিগ্রি কোণ করে। তাহলে এই যে আমরা বলের উপাংশটা যেটা পাবো, উপাংশটা হচ্ছে যেদিকে বল প্রয়োগ করছি এখানে তো থিটা কোণ করে এই জায়গায় আসছে, তাহলে আমরা এইখান থেকে এই রেখার উপর একটা লম্ব টানবো। লম্ব টানলে এইখানে যে দূরত্বটা দূরত্বটুকু পাবো আমরা, এই দূরত্বটুকুই হচ্ছে বলের উপাংশ, এই দূরত্বটুকুই হচ্ছে আমাদের বলের উপাংশ, এটাকে আমরা এস বলতে পারি। এই ক্ষেত্রে এটা বলের উপাংশ। তাহলে আমরা এক্ষেত্রে কাজের সংজ্ঞাটা এইভাবে বলবো যে বল প্রয়োগের ফলে বল যদি বলের প্রয়োগ কিন্তু বলের দিকে সরে যায়, অথবা বলের দিকে সরণের উপাংশ থাকে, বলের দিকে সরণের উপাংশ থাকে, তবে তাকে কাজ বলে। এক্ষেত্রে আমরা এটা উপাংশ পাইছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডব্লিউ হবে ডব্লিউ সমান সমান এফ এস কস থিটা। এখানে কসটা কোথা থেকে আসলো? যেহেতু আমাদের এই রেখা নিতে হবে আর এই রেখা নিতে হবে, তাহলে এটা যেহেতু থিটা তাহলে এই রেখাটাকে আমরা সাধারণত লম্ব বলি, কিন্তু এই রেখাটার তো আমার কাজ নেই, আমাদের অতিভুজ এবং ভূমি নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে অতিভুজ এবং ভূমি আমরা কিসের সূত্র থেকে পাই? এই অতিভুজ আর ভূমি হচ্ছে কস থেকে আমরা পাই, এই জন্য এখানে এফ এস কস থিটা। আমরা এই দুইটা সূত্র দ্বারা কাজের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। এখন আমাদের জানতে হবে যে কাজের একক কী। আমরা যদি দেখি যে এখানে বলের একক হচ্ছে নিউটন এবং কাজের একক হচ্ছে সরণের একক হচ্ছে মিটার, অর্থাৎ কাজের একক হচ্ছে নিউটন মিটার, যেটাকে একত্রে আমার বলা হয়, একত্রে জুল বলা হয়, জুল। এখন এটাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, যেমন আমি যদি এটা বলি যে বিশ জুল কাজ, এই বিশ জুল কাজটাকে তুমি কিভাবে প্রকাশ করবা? আমরা জানি যে কাজ কাকে বলে? বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তো তাহলে এটাকে আমরা যদি বলি যে বিশ নিউটন বল প্রয়োগ করে, বিশ নিউটন বল প্রয়োগ করে কতটুকু সরণ ঘটবে? দুই মিটার সরণ ঘটলো, কারণ দশ দুগুণে বিশ, তাহলে বল এবং গুণনের সরণের গুণফল পেলাম। এটাকে আরও বিভিন্নভাবে লেখা যায়, দেখো তুমি বললা যে চার নিউটন বল প্রয়োগ করে পাঁচ মিটার সরণ, সেটাও কিন্তু বিশ জুল কাজ। তুমি বললা যে এক নিউটন বল প্রয়োগ করে বিশ মিটার সরণ, অর্থাৎ এটাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। তো এটা ছিল কাজের একক, অর্থাৎ জুল। তো আমরা এরপর দেখব যে কাজের মাত্রা। আমরা এখানে যেভাবে মাত্রাটা নির্ণয় করতে পারি, যেমন এখানে কাজ একটা ভৌত রাশি, এখানে কী কী মৌলিক রাশি পাচ্ছি আমাদের সেগুলো বের করতে হবে। এখানে বল পাচ্ছি আমরা, বল এবং সরণ, সরণ। তো বলকে আবার আমরা লিখতে পারি কীভাবে, যে ভর, ভর ইনটু ত্বরণ, বলের পরিবর্তে আমরা এটা লিখতে পারি, আর এখানে আছে সরণ। এখানে ভর ঠিক থাকবে, কারণ ভর একটা মৌলিক রাশি। তো এখানে আমরা ত্বরণ এর পরিবর্তে লিখতে পারি কি, ত্বরণের পরিবর্তে আমরা লিখতে পারি যে বেগ
বা এই সময়, অর্থাৎ যদি বেগকে সময় দ্বারা ভাগ করা যায় তাহলে ত্বরণ পাওয়া যায়। এখানে হচ্ছে সরণ বা ভর গুণন, এখানে বেগের পরিবর্তে আমরা লিখতে পারি যে দূরত্ব, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, আর নিচে আছে সময়। বেগের পরিবর্তে লেখা যায় দূরত্ব বাই সময়, আর এখানে হচ্ছে সরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় খেয়াল করো, মাত্রা সমীকরণ যদি না থাকে, তুমি যদি বিষয়টা বুঝতে পারো তাহলে, মাত্রা সমীকরণ যদি মনে নাও থাকে তাহলে তোমরা এইভাবে বের করে নিতে পারবা। তাহলে এখানে আমরা যদি একটু ই করে লিখি যে ভর, আচ্ছা আমি রাশিগুলো বসাই দিই, যেমন ভরের মাত্রা হচ্ছে এম, ভরের মাত্রা এম, দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, এখানে সময়ের মাত্রা টি, এখানে সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে এখানে আমরা মাত্রাটা পাচ্ছি এখানে এম ইন্টু, এই যে এই লগটাকে যদি আমি লিখি এল বাই টি, এল বাই টি গুণন এই টি, টিটা এখানে হর হিসেবে, লব হিসেবে আছে, মনে মনে হর আছে কত, ওয়ান। তাহলে ওয়ানটা যাবে উপরে, কারণ যেহেতু এই বাঘ চিহ্নটাকে আমি গুণন দিয়েছি, আর এই টিটা আসবে নিচে গুণন এই এল। তার মানে আমরা লব এবং লবকে যদি গুণ করে দিই তাহলে এম এল স্কোয়ার, আর এখানে টি আর টি, তার মানে হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার। তাহলে এটা হবে এম এল স্কোয়ার, আর টি স্কোয়ার মানে কি, টি ইনভার্স টু। এখানে টি ইনভার্স টু হয়েছে কিন্তু সূচকের নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমরা কি জানি এ ইনভার্স ওয়ান সমান সমান ওয়ান বাই এ, তার মানে এ ইনভার্স টু, তাহলে এটা কি হবে ওয়ান বাই স্কোয়ার, এ ইনভার্স থ্রি তার মানে ওয়ান বাই এ কিউব। এখানে এই রকম আছে কিন্তু, এই যে ওয়ান বাই টি স্কোয়ার, যেটাকে আমরা এইরকম লিখতে পারি এ ইনভার্স টু, অর্থাৎ টি ইনভার্স টু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। এরপর আমাদের জানতে হবে যে কাজের একক জানলাম আমরা, কাজের মাত্রা জানলাম, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। এটা হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় সেটা হচ্ছে বলের দ্বারা কাজ। অর্থাৎ এই যে আমি বস্তুটাকে কী করতেছি, যেদিকে নিতে চাচ্ছি সেদিকেই যাচ্ছে, তার মানে এই কাজটা আমি করতেছি বলের দ্বারা, এই কাজটা আমি করতেছি বলের দ্বারা। আবার এই ডাস্টারটা যেমন এখানে ফ্লোরে আছে, আমি ডাস্টারটাকে নিচ থেকে এইভাবে উপরে উঠতেছি, এই ডাস্টারটা ফ্লোরে আছে কেন, কারণ এটাকে, এটার উপর বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু আমি ঠিক বলের বিরুদ্ধে কাজটা করছি। তো এটা হচ্ছে বল প্রয়োগ করছি কিন্তু কাজটা হয়েছে কিসের বিরুদ্ধে, বলের বিরুদ্ধে। এখানে কিন্তু বস্তুটা বল, পৃথিবী বল বল প্রয়োগ করছে, এটা হচ্ছে অভিকর্ষ বল, আমি কাজটা করছি বলের বিরুদ্ধে, তার মানে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। তো আমরা চাইলে এরপরে যে বিষয়টা জানবো, শক্তি এবং শক্তির বিভিন্ন রূপ। শক্তি কী? শক্তি হচ্ছে, আমরা জানি যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। এখন শক্তির বিভিন্ন রূপ আছে, যেমন শক্তির বিভিন্ন রূপ হচ্ছে যে শব্দ শক্তি, তারপর যান্ত্রিক শক্তি, গতিশক্তি, তারপর তড়িৎ শক্তি, এরকম শক্তির বিভিন্ন রূপ আছে, সৌরশক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি। কিন্তু তোমরা এই চ্যাপ্টারেই জানতে পারবা যে শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র। শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। যেমন আমি যদি তোমাদেরকে, সাধারণত তোমরা খেয়াল করবা বিভিন্ন অনুষ্ঠানে, সাধারণত যদি বিদ্যুৎ না থাকে তখন কী করা হয়, জেনারেটরের ব্যবস্থা করা হয়। এই জেনারেটর আসলে কী করতেছে, জেনারেটর কিন্তু যান্ত্রিক শক্তিকে কী করতেছে, তড়িৎ শক্তিতে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছে। অর্থাৎ জেনারেটর থেকে কী পাচ্ছি, আমরা কারেন্ট পাচ্ছি। তাহলে জেনারেটরটা হচ্ছে যন্ত্র, এটাকে আমরা যান্ত্রিক শক্তি থেকে কী পাচ্ছি, এখানে আলোক শক্তি পাচ্ছি, তারপর তড়িৎ শক্তি পাচ্ছি। আবার তোমরা দেখবে যে এই যে যখন কোনো বোমা ফাটানো হয়, তো এই বোমার সাথে সাথে এই বোমাটা আসলে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। তো এই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বোমাটা ফাটে, এখানে কী হয়, এখানে কিন্তু বিশাল একটা শব্দের সৃষ্টি হয়। তাহলে এখানে কিন্তু দেখা যায় যে রাসায়নিক শক্তি থেকে কোন শক্তি পাচ্ছি, আমরা শব্দ শক্তি পাচ্ছি। এইরকম শক্তিকে কী করা যায়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, কিন্তু শব্দ শক্তিকে কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না। আর পৃথিবীতে যে পরিমাণ শক্তি আছে এটার পরিমাণটা নির্দিষ্ট। এটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র, যে শক্তিকে কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়।
তো আমরা প্রথমে এই যে আমরা যান্ত্রিক শক্তি বললাম, এই যান্ত্রিক শক্তির আবার দুইটা রূপ আছে, একটা হচ্ছে গতি শক্তি আর একটা বিভব শক্তি। আমরা আজকে গতি শক্তি নিয়ে কথা বলবো। যান্ত্রিক শক্তির যে দুইটা রূপ, এই দুইটা রূপের একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তো গতি শক্তিটা কি, আমরা এই গতি শক্তি নিয়ে কথা বলবো। কোনো বস্তু গতির কারণে যে শক্তি লাভ করে, কোনো বস্তু গতির কারণে যে শক্তি লাভ করে তাকে গতি শক্তি বলা হয়। যেমন আমার হাতে যদি একটা ই থাকে, বুলেট থাকে, সেই বুলেটটা যদি আমি দেয়ালে ছুঁড়ে মারি, আমি দেয়ালে এইভাবে ছুঁড়ে মারলাম, তাহলে এই বুলেটটা দেয়ালের ভিতর কতটুকু প্রবেশ করবে? এক বিন্দু প্রবেশ করবে না, বরং সেটা ফিরে আসবে। কিন্তু যদি এটা কোনো একটা বন্দুক থেকে, এই বুলেটটাই যদি একটা বন্দুক থেকে প্রবেশ করে, তাহলে কিন্তু বুলেটটা দেয়ালের ভিতর ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? কারণ হচ্ছে যে এখানে, এই ক্ষেত্রে বুলেটটা বেশি গতিতে যাবে, তার মানে দেয়ালের ভিতর যে শক্তিটা প্রয়োগ করছে, এখানে আমি যে শক্তিতে বুলেট ছুড়ছিলাম দেয়ালে, কিন্তু বন্দুক থেকে তার চাইতে অনেক বেশি গতিতে গেছে। তোমরা যারা ক্রিকেট খেলা বোঝো, এটা দেখবা যে স্পিন বলের চেয়ে পেস বলে সাধারণত মানে ইটা বেশি হয়, মানে ছয়ের পরিমাণটা বেশি হয়। এর কারণটা কি? স্পিন বলে গতি থাকে বেশি, আর সরি, স্পিন বলে গতিটা কম থাকে, পেস বলে গতিটা বেশি থাকে। ঠিক এই কারণে এই কাজগুলো হয়। তো আমরা তাহলে এখানে গতি শক্তি জানলাম। গতি শক্তি কারে কয়? যে গতির কারণে কোনো বস্তু যে শক্তি লাভ, অর্থাৎ যান্ত্রিক শক্তির দুইটা রূপ, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি মানে পটেনশিয়াল এনার্জি, যাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। এটা কি? এটা হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটালে কাজ, বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই বস্তুটির বিভব শক্তি বলা হয়। যেমন এই ডাস্টারটা আগে যে অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে পরিবর্তন করে আমি একটা অবস্থানে আনছি, তাহলে কিন্তু এই বস্তুটা কাজ করার একটা সামর্থ্য লাভ করছে। সেই কাজটা কি? এই যে করে একটা শব্দ উৎপন্ন করতেছে, এই শব্দটা কেন করছে? কারণ আমি এর অবস্থানের পরিবর্তন ঘটাইছি। তোমাদের বইয়ের ভিতর হয়তো সংজ্ঞাটা এইভাবে লেখা আছে যে কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে। এটাকে আমি এক কথায় বলি যে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তি ইপি সমান সমান হচ্ছে এম জি এইচ। তার মানে এম জিটা কি জানি? আমরা জানি এম জিটা হচ্ছে কোনো বস্তুর ওজন, আর এইচ দ্বারা কি বুঝি? এইচ দ্বারা বুঝি উচ্চতা। তার মানে বিভব শক্তিটা হচ্ছে বস্তুর ওজন এবং উচ্চতার গুণফল, এটা দ্বারাই আমরা বিভব শক্তিকে বুঝি। অর্থাৎ যদি কখনও কোনো বস্তুর বিভব শক্তি বের করতে বলা হয়, তাহলে বস্তুটা কতটুকু উচ্চতায় আছে, তাহলে ওজনকে উচ্চতা দ্বারা গুণ করলে আমরা বিভব শক্তি পেয়ে যাব। আসো আমরা গতি শক্তি নিয়ে কথা বলি। যে গতি শক্তি ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার, আমরা এই সূত্রটা প্রমাণ করব। এটা কিভাবে? যে ধরো অ্যাম্বারের কোনো একটা বস্তু, তার উপর বস্তুটা ইউ আদিবেগ নিয়ে চলছে। এই বস্তুটার প্রথম ব্যাগটা কী ছিল? ইউ। এখানে বস্তুটার ব্যাগ কী ছিল? ইউ। আদিবেগটা ছিল ইউ। তো বস্তুটার উপর এ পরিমাণ বল প্রয়োগ করা হলো, এ পরিমাণ নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলো, ফলে বস্তুটি তোমার স্মরণ ঘটবে, এর স্মরণ ঘটে এই অবস্থানে আসলো। যখন বস্তুটা এই অবস্থানে আসলো, তখন এর বেগ হলো ভি। তখন বস্তুটার ভিতরে কী আছে? তোমার ত্বরণও কিন্তু আছে, তাই না? বস্তুটার ভিতর ত্বরণ আছে, একটা সময় বস্তুটা এই অবস্থানে আসছে। তো এখন এখানে আমরা তাহলে গতিশক্তি কী পাবো? গতিশক্তিটা হচ্ছে এই যে বস্তুটা এখান থেকে এইখানে যা আসছে, কেন আসছে? আমরা অবশ্যই কিছু কাজ করছি, এই কৃত কাজটাই হচ্ছে আমাদের গতিশক্তি। মানে এইভাবে লিখতে পারি যে গতিশক্তি সমান সমান কৃত কাজ। আর কৃতকাজ আমরা পড়ে আসছি, কী পড়ে আসছি? বল এবং স্মরণের গুণফল। অর্থাৎ বল এবং স্মরণের গুণফল হচ্ছে কৃতকাজ। আমরা আবার বলের পরিবর্তে কী লিখতে পারি? এফ সমান সমান কী লিখতে পারি আমরা? এমএ। গুড। এফ সমান সমান লিখতে পারি এম এ, আর এইখানে এস আছে। একটা জিনিস যদি খেয়াল করি, এই যে গতি সংক্রান্ত এখানে মোট কয়টা রাশি আছে? হ্যাঁ, গতি সংক্রান্ত এখানে পাঁচটা রাশি আছে। কারণ বস্তুটা যখন এই অবস্থানে আসছে, আদিবেগ ছিল, শেষ বেগ আছে, বস্তুটা এইখান থেকে এই অবস্থানে আসছে, তখন এর ত্বরণও ঘটছে, একটা ত্বরণ আছে, তারপরে এখানে স্মরণও পাইছি, কারণ কিছু একটা দূরত্ব অতিক্রম করছে। আবার যখন বস্তুটা এই অবস্থান থেকে এই অবস্থানে আসছে, তখন তার নির্দিষ্ট কী ছিল? সময় লাগছে,
তাই না? তো আমরা তাহলে এখানে ত্বরণের গতি সংক্রান্ত যে পাঁচটা রাশি পাচ্ছি, কিন্তু আমরা পাঁচটা রাশি নাই করে এখানে ত্বরণ এবং এস মানে সরণ, ত্বরণ এবং সরণ আছে, এই দুইটা জিনিস উপস্থিত আছে যে সূত্রে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। আমরা যদি গতির সূত্রগুলো একটু দেখি, যে ভি সমান সমান ইউ প্লাস এটি, আমরা কি এটা প্রয়োগ করতে পারবো? না, কারণ এখানে আমাদের সরণ নাই, সরণ নাই। তো আবার আমরা দেখি যে এস সমান সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, আমরা এটা প্রয়োগ করতে পারবো? এটাও আমরা প্রয়োগ করতে পারবো না। কেন? কারণ তো আমাদের এ এবং এস এর মান লাগবে, ত্বরণ এবং সরণের মান লাগবে, এখানে শুধু সরণ আছে, ত্বরণটা নেই। তো এরপর আরেকটা সূত্র জানি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা কি এই সূত্র প্রয়োগ করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এটার ভিতরে আমাদের শেষ বেগ নেই, শেষ বেগ আছে, শেষ বেগ নেই, তাহলে আমরা এটাও প্রয়োগ করতে পারবো না। যদি আমরা এইটা প্রয়োগ না করতে পারি, তাহলে আমরা কোনটা প্রয়োগ করতে পারবো? যে গতির যে সূত্রটা জানি আমরা, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই যে এ এস মানে এখানে সরণও আছে ত্বরণও আছে, তার মানে আমরা এই সূত্রটা থেকে আমরা এ এস এর মান বের করতে পারি। আমরা যদি এটাকে সমীকরণ দেই, এক নং সমীকরণ, আমরা জানি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো এখানে ইউ এর মানটা কত? ইউ এর মানটা শূন্য, কারণ বস্তুটা প্রথমে আদিবেগটা কী ছিল? স্থির ছিল, স্থির অবস্থায় আমাদের বল প্রয়োগ করা হয়েছে, তো আদিবেগটা শূন্য। তাহলে ভি স্কোয়ার সমান সমান কত? যেহেতু ইউ শূন্য, শূন্য স্কোয়ার তো আর প্রয়োজন নেই, তাহলে আমরা সরাসরি টু এ এস লিখব। তো এটা যদি এই পাশে আসে, এটা এই পাশে গেলে টু এ এস সমান সমান হচ্ছে ভি স্কোয়ার, বা এ এস সমান আমরা কী পাচ্ছি? ভি স্কোয়ার বাই টু। এই যে এস এর মানটা আমরা এক নং সমীকরণে বসাবো। আচ্ছা, আমরা এটা পরিষ্কার করে দিই। এখানে যে এ এস এর মান, এ এস এর মান এক নং এ বসাই, এক নং এ বসাই, এখানে এক নং এ কী বলা আছে? যে গতিশক্তি সমান সমান, অর্থাৎ গতিশক্তি ইকে, গতিশক্তিকে কী দ্বারা প্রকাশ করা হয়? ইকে দ্বারা, কাইনেটিক এনার্জি সমান সমান এম ইন্টু এ এস এর মান আমরা কী পেলাম? ভি স্কোয়ার বাই টু, ভি স্কোয়ার বাই টু। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভি স্কোয়ারও লব, এমও লব। তো লবটাকে আমরা যদি এক সাইডে রাখি, আমরা সংখ্যাটাকে সামনে নিয়ে আসলাম এম ভি স্কোয়ার, তাহলে এটা কিন্তু এই পাশে থাকা মানে লবই বোঝায়, তার মানে ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গতিসূত্রের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এই অধ্যায়েরই আরেকটা ক্লাস দেবো, সেইখানে আমরা কর্মদক্ষতা এবং যান্ত্রিক শক্তি এবং গতিশক্তির যে যোগফল ধ্রুবক সেটা নিয়ে কথা বলবো। তো থাকো আমাদের সাথে, তো কথা হবে আগামী কোন ক্লাসে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।